ঠিক করনি আপেল ভাই। আমি যে কি চাই সত্যি কি তুমি বোঝো না? উরে উরে মারে মারে একি দেখলাম ইয়াল্লাহ একি আমি দেখলাম এই আপেল তুই কি করলি? বিনা কারণে হাসবি কেন? নিশ্চয় কিছু একটা হয়েছে। সেটাই তো করছি মা, আমি তারে 100 বার করে জিজ্ঞেস করেছি, সে কি উত্তর দিয়েছে জানো? কি কইছে? সে নাকি হাসি ঠেকাতে পারছে না। কি ব্যাপার, বেয়াদবের মতো কথার জবাব দিচ্ছ কেন? মুরুব্বিদের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হয় সেটা কি তোমাদের নতুন করে শেখাতে হবে? বড় মা, আমি তো সত্যি করে বলতেছি, কেউ আমারে কোনো দাওয়াই খাওয়ায়নি। তাহলে তুই এরকম পাগলের মতো আচরণ করতেছিস কেন? আগুন রে দাওয়াই খাওয়ানো শেষ, দাওয়াইয়ের রেজাল্টও পেয়েছেন। চাল দেবেন বলে করাল করেছিলেন সেটা দেবেন না। কাঁচা খুঁড়ের মতো কথা কবি না লায়ন, মীরা কেন এই কাজ করছে বুঝতে পারতেছিস না? তোরে দেখার পর মীরা আমার গালে হাত দিয়েছে যাতে তুই এটা দেখার পর আমাকে সম্পর্কের ফাটল ধরে। যতই সিনেমার মহরতের কথা বলে কাটাক না কেন, ওদের দুজনের মধ্যে যে তুমি আছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। মীরা মানে মীরা 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 হচ্ছে মীরা মীরা আপনি জানেন না, মীরা একটি মেয়ে মানে গার্ল। আচ্ছা তোমার কি মাথায় গন্ডগোল দেখা দিয়েছে? আরে বাপের সাথে বেটির পরিচয় করে দিস। তুমি মনে হয় আমার মুখের কথাটা বিশ্বাস করতেছো না। ঠিক আছে আমি ডকুমেন্ট নিয়ে এসেছি, এই যে ডকুমেন্ট এটা রাখতে পারো, দেখতে পারো ভিতরে কি আছে, এটাকে এনএসসি বলতে পারো আর কি। সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছিস, কি হয়েছে তোমার? তার আগে বলো তুমি কি সত্যি সত্যি এসেছো নাকি কল্পনা এসেছো? ছোট্ট ভাই তুমি আমারে নিয়ে কল্পনা করো? আমি তোমার কল্পনায় তোমার সামনে এসে দাঁড়াই কেন? রাখাল বলে কি কল্পনা করতে পারবো না? কে বলেছে তুমি কল্পনা করতে পারবে না? কিন্তু তুমি তো কখনো আমারে বলনি তুমি আমারে নিয়ে কল্পনা করো। একজন রাখাল শুধু কল্পনাই করতে পারে, তার গৃহস্থের মেয়ে কোনোদিন বলতে পারবে না যে তাকে নিয়ে সে কল্পনা করতেছে। কে বলেছে তুমি রাখাল? তুমি তো আমার আপন শাস্তো ভাই। না আঙ্গুর, আমি তোমার যোগ্য না। আমি তোমাকে সেদিনই বলবো যেদিন আমি তোমার যোগ্য হতে পারবো। না ছোট্ট ভাই, তুমি আমার যোগ্য। নাও আমার হাত ধরো ছোট্ট ভাই, ধরো। আচ্ছা মণিমুক্তা, এসব মাস্টার, তোমরা আমারে সবুর করতে বলতেছো কি জন্য আমি তো বুঝতে পারছি না। সবুর না করে তুমি কি করবে কও? কি আবার করব? আগুনে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার একটা পাগলের সার্টিফিকেট দিয়ে দিলেই তো আমাদের কাজ হাসিল। আগে তো পাগল না হতে দিবে। আরে পাগল আবার হতে দিবি কি? পাগল হওয়া কি বাকি আছে নাকি? ও যে এরকম ভাবে সারা পাড়া হি 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 করে বেড়াচ্ছে, আর তুমি তুমি আজকে তারে নিজে চোখে দেখে আসলে যে সে গরু চড়াতে যায় মাঠে কি সব শুকে 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 বেড়াচ্ছে। আরে
ফুল ব্রেন ক্রেক না করলি এরকম কেউ করে কও শোনো তুমি আজই ওরে ঢাকায় নিয়ে যাও ওরে ডাক্তার দেখায় ডাক্তারের কাছ থেকে একটা পাগলের সার্টিফিকেট নিয়ে এসো আপনি তো বারবার একই কথা বলতেছে আরে পাগলের সার্টিফিকেট আনতে গেলে ডাক্তার তো তার চিকিৎসা করাতে বলবে না খালি খালি আপনার পাগলের সার্টিফিকেট দেবে নাকি না তাহলে আমি কি করব আরে পাগল হয়েছে কিন্তু চিকিৎসা করাচ্ছেন না এর মানে কি বুঝতে পারতেছেন এমনি গ্রামের লোকজন বলাকা শুরু করেছে যে ভাসতে পাগল হয়েছে তার ট্রিটমেন্ট করাচ্ছে না কারণ তার সম্পত্তি ভোগ দখল করবে সাসা তাহলে আমি কি করব ধলাওয়ার কাছে নিয়ে যাচ্ছি আমি তার ট্রিটমেন্ট করাতে তাহলে আর গ্রামের লোকজনের মুখ বন্ধ হয়ে যাবে আর তাছাড়া ধলা ফকিরানি তো মরি মুক্তার একেবারে কাছের লোক আচ্ছা এটা তো একটা ভালো বুদ্ধি বাইর করিস বুদ্ধিটা তো ভালো কিন্তু তাড়াহুড়া করা যাবে আগে আগুনের ভেরেনের মধ্যে পাগলামিটা জমতে দিন তারপরে পরবর্তী অ্যাকশন নেওয়া যাবে পাগলামি জমতে বুঝতে পারলাম না সব বুঝাই দিবা আর একটু সুসাব থাকে নজরের দোকানের চা খায় তো নজরের দোকানে চা যদি কিছু থাকতো তাহলে তো গ্রামের সকলেই সে চা খায় সকলেরই তাহলে মাথা খারাপ হয়ে যেত তো সন্দেহ করার মধ্যে থাকে তো খালি তোর দুধ আপনার যুক্তি কিন্তু ঠিকই আছে কিন্তু আপনি এটাও জানেন এই রসপুরে মাত্র দুইজন লোক আগুনরে ভালোবাসে একজন আপনি আর একজন হচ্ছে আমি আর আগুনরে তো আমি কয়েকদিন ধরে দুধ খাওয়াই না 4-5 বছর ধরে দুধ খাওয়াচ্ছি পাগল যদি সে হতোই তাহলে পরে অনেক আগে তো পাগল হয়ে যেত হয় তোর যুক্তিও ঠিক আছে কিন্তু কি করব ক সাওয়ালটা যে আচরণ করতেছে একবার হাসে একবার কাঁদে এগুলো তো পাগলের আলামত ছাড়া আর কিছুই না সাসি ওই যে উপরের দিকে তাকান উপরে আছে আসমান আসমানের উপরে একজন আছে ওনারে কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে ভগবান কেউ ডাকে গড কেউ ডাকে ঈশ্বর উনি কি করতে পারেন না পারেন উনি সেটা ভালো বোঝেন আমরা ওনার উপরে সবকিছু ছেড়ে আস্থা রাখি ওনার উপরেই ভরসা করি সবকিছু তো তার উপর ছাড়িতেই বসে আছি তারপরও সাওলদার জন্য খুব কষ্ট হয় খবরে থাকে তার বাপ মা আমার কত বড়দয়া করতেছে তুই ক আপনার কোনো দোষ নেই চাচি আপনি আগুনরে আপন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন আসি এসো নে ওরে দুধ খাও না কিন্তু ছাড়িয়ে দিস না দরকার হয় আমার কাছ থেকে দুধের টাকা নিয়ে যাস সেটা লাগবে না সাসি তোমার পলিটিক্যাল সায়েন্স আর হিস্টরি যেটাই হোক কোনটাতে তুমি বেশি দুর্বল সেইটা টিচারের সাথে আলোচনা করবা গ্রামের ছেলেদের সাথে আলোচনা করে কি লাভ বুঝতে পারতেছেন না পড়াশোনা নিয়ে যত বেশি আলোচনা পর্যালোচনা করা হবে ততই তো উপকার আব্বা তাই বলে তুমি সবার সাথে আলোচনা করবা আর সবাই ছুটে আসবে তোমাকে হিস্টরি আর পলিটিক্যাল সায়েন্স পড়াতে সেটা তো ঠিক না মা সবাই তো না আব্বা একবার লায়ন ভাই আর আরেকবার হচ্ছে আপেল ভাই সেটাই তো খারাপ একবার এ একবার ও কার কাছে তুমি পপার গাইড পাবা সেটা বুঝে নিতে হবে জনে জনে যেন তোমার সবাই শিখাইতে না আসে বুঝতে পেরেছ জি আব্বা প্রিয় মীরা
আমাদের শৈশবের কিছু কাব্যের কথার কারণে যে ভুল ধারণা তোমার মনের মধ্যে পুষে রেখেছ, সে বিষয়ে তোমাকে পরিষ্কার করিতে লায়ন মারফত এই পত্র তোমাকে পাঠালাম। তুমি জানো আমি বর্তমানে ফিল্মে ঢুকিবার জন্য যার পড়ার নাই প্রচেষ্টা চালাইতেছি। ফিল্মে ঢুকিয়া গেলে আমাকে ঢাকা চলিয়ে যেতে হবে। এছাড়াও ফিল্মের নায়কের সাথে ফিল্মের কোনো নায়িকার প্রেম হবে, সেটাই স্বাভাবিক। সুতরাং এমতো অবস্থায় তোমার বিষয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা আমার নাই। তোমার প্রতি আমার কোনো দাবি নাই, আমি সমস্ত দাবি ছাড়িয়া দিলাম। তুমি এখন মুক্ত, আসি বিদায়। আপেল মুন্সি, মুন্সি ভবন, রসপুরা। আমি হচ্ছে মনি মুক্তারের মেয়ে, দাবি তোমাকে সারাচ্ছি। যে সিরিয়ালে পরীক্ষা দিয়েছি সেই একই সিরিয়ালে খাতা দেখব। প্রথমে বাংলা খাতা, তারপর ইংলিশ দুইটা, তারপরে বীজগণিত, এভাবে দশটা খাতা দেখব। একটা কথা বলবো ছোট মিয়া। কি কথা? তুমি খাতাগুলো দাও। আমাদের বাজারে রিটায়ার্ড একজন স্কুল মাস্টার আছে, মুদির দোকান করে, হাসান মাস্টার। তার সাথে আমার খুব খাতির, তারে দিয়ে খাতাগুলো দেখাই আনি। তাহলে তো খুব ভালো হয়। নিজের খাতা নিজে দেখলে পার্সিয়ালটির ভয় থাকে, তিনি দেখে দিলে তো সেই ভয়টা থাকতেছে না। কিন্তু খাতার উপরে তো আমার নাম লেখা আছে, এ দেখো, আগুন মুন্সি বহরমারিতা গৃহবিদ্যালয় বাংলা প্রথম পত্র এসএসসি সমমান পরীক্ষা। আরে বাবা, আবার এসব লিখেছো কেন? পরীক্ষা দিলে তো খাতা এইসব লিখতে হয় বহরমিয়া। আচ্ছা, নাম দেখে যদি হাসান মাস্টারের কাছ থেকে পরশাসা জেনে যায়? কাজ করো, পরীক্ষার খাতার প্রথম পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলো, তালি পড়ার কোনো প্রমাণ থাকবে না। হ্যাঁ, তোমার তো হেপি বুদ্ধি। এটা হবে নি তোর? এটাতে কি হবে নি, ধরাবো নি কি দিয়ে? এটা লাগবে তোর। আপনি কোনটা জানান মা, সেটা একটু নিজে পরিষ্কার করে বলেন। আগুনের উপর তার বড় চাষার বস কাটাতে চান, নাকি আপনার মনে হচ্ছে দাওয়াই দিয়ে তার পাগল বানা ফেলা হচ্ছে সেটা কাটাতে চান? আমি কিছুই বুঝতেছি না মা, আমার সব কিছু বেদিশা লাগতেছে। আপনি বলেছেন আগুনের আপনি সন্তানের চেয়ে বেশি জ্ঞান করেন, তার ভবিষ্যতের কথা ভেবে আপনার সব কিছু বিদিশা লাগবে, সেটাই তো স্বাভাবিক। আমার সেনাটা যে কেন এরম করতেছে আমি কিছুই বুঝতেছি, একবার হাসতেছে, একবার মন খারাপ করতেছে, কিরাম কেন করতেছে বলেন তো মা? সে তো আমি পেশে নিজে থেকে না দেখে বলতে পারি। আচ্ছা মা, মনি মুক্তার আপনার কাছে কেন এসেছিল একটু সত্যি করে বলবেন? আমার কিছু জমিজমা সংক্রান্ত বুদ্ধি পরামর্শ দিন না মা।
মা এমন একটা গাছরা দেবেন যাতে করে আগুনের পাগলামিও সারে যায়, আবার তার উপর যদি কোনো পশুকরণ থেকে থাকে সেটাও কাইটে যায়। ঠিক আছে মা, শেষে করে টুকরো দিয়ে দেবেন। তুই কিন্তু আমাকে একটা মিথ্যা কথা বলেছিস নজর, এটা কিন্তু ভারী অন্যায় হয়েছে। আসলে কথা কয় না, তোমাকে আমি মিথ্যা কথা কবার যাবো কি জন্য? হ্যাঁ তা কি মিথ্যা কথা কইছি কত দেই শুনি। তুই আগুনে উন্মাদের মতো হাসতি হাসতি মাঠে যেতে না দেখে বলেছিস দেখিস। তোমাক কি ডা কইছে যে আমি না যেতে দেখেও তোমাক বললাম যে দেখিছি? হ্যাঁ আমি যাওয়াই দেখি নেই, খালি যাওয়ার সময় আমার দোকানতে ম্যাচ লিয়ে গেছে বুঝিছা? ম্যাচ লিয়ে গেছে? হ্যাঁ। তুই কিন্তু আবার ভুলে খাতার মধ্যে লিখে ফেলাস না, ঠিক আছে? যাই বন্ধু মীরার সাথে কথা বলেছিস? ওই নো অবজেকশন সার্টিফিকেটের রেজাল্ট কি হলো কত? আরে রেজাল্ট জানার জন্য তো রাত্রির বেলা ওর জানালার মধ্যে ঠোকা দিলাম, কিন্তু সে জানালাই তো খুললো না। করছিস কি জানালাই খুলি? সে বললো তোর সাথে বলে আগে কথা বলবে, তারপর আমার সাথে আলোচনা করবে। ওরা আমি তো বুঝতে পারতেছি না, মানে আমার সাথে আবার কিসের কথা? ভারী মুশকিলে বললাম তো বন্ধু। মহা মুশকিল তোর না, মহা মুশকিল আমার। তুই কি জন্য সেই সময় ওরে নিয়ে কাব্যগেলি করতে দিয়েছিলি? হ্যাঁ ওরে আমি কতবার করে কব, আমার ফুবাতো ভাই আকরাম ভাই যখন নাসরিন আপার সাথে প্রেম করতো তখন আমাকে দিয়ে লাভ লেটার পাঠাতো, আর সেই সময় সেই লাভ লেটার আমি চুরি করে করে পড়তাম। সেই লাভ লেটারে লেখা থাকতো, তোমার চোখ দুটি নাটোরের বনলতা সেন, তুমি হাঁটলে ধরা ধাম নাসে, এই সব বুঝতে পেরেছিস? তখন আমি আকরাম ভাইয়ের চিঠি থেকে লাভ লেটার থেকে সব নকল করে পড়তাম, বুঝিস তো? আচ্ছা দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই মিরারে কি জন্য সেটা শোনাতে গিয়েছিস? আচ্ছা শোনাতিস শোনাতিস, কিন্তু আমারও তো কোনোদিন বলিসনি যে একজনের লাভ লেটার আর অন্যজনকে তুই এটা আদান প্রদান করতেছিস। কি করে কব, মিরাই তো আমাকে নিষেধ করেছে যে জীবনে যেন লায়ন ভাই এসব কথা জানতেই না পারে, বুঝতে পেরেছিস? মীরা বললো আর তুই সেটাই করলি, এ আমাদের বন্ধুত্ব না? ওরে বন্ধু ভুল বুঝিস তো বন্ধু, কি করব বল, তখন মীরার কথা শুনতে তো আমার একটু একটু ভালো লাগতো। মানে হয়েছে কি, তার বন্ধু যদি ফিল্মের ভূত মাথায় না চাপতো তাহলে কিন্তু বন্ধু আমি মানে কন্টিনিউ করে যেতাম। যখনই আমি ফিল্মের নায়ক হওয়ার কথা ভাবলাম তখনই তো আমি স্টপ মেরে দিলাম বন্ধু। আচ্ছা এসব নিয়ে পরে কথা হবে নি, আয় মা আবার বাইরে যাবে। আমি তো ভেবেছি তুমি ধলা ফকিরানির ওখানে গিয়েছো। শোনো তোমার কিন্তু গতকালই উচিত ছিল ধলা ফকিরানির ওখানে যাওয়া। সেটা তো উচিত ছিল মুন্সি সাহেব, কিন্তু বিষয়টা হয়েছে কি, এই যে পরাণ মিয়ার কেসটা নিয়ে মুভ করতে করতে সব কিছু না কেমন যেন ভুলে গেছি। এইরকম একটা সিরিয়াস ভুল কেউ কখনো করে? আরে গ্রামের সকলেই জেনে গিয়েছে যে আগুন পাগল হয়ে গেছে, অথচ আমি তার ট্রিটমেন্ট করাচ্ছি না, এইটা শুনলি পরে গ্রামের লোকজন কি ভাববে? ভাববে কি, তুমি কিন্তু বলেছো যে তারা সন্দেহ করবে আমি চাচ্ছি যেতে পাগল হয়ে তা। সিধা আমি রাস্তা দিয়ে আসার সময় দু চারজন জিজ্ঞেস করার সারা, ওই যে নজর আলী সেই জিজ্ঞেস করতেছিল যে আগুনের ট্রিটমেন্ট শুরু হয়েছে কিনা। তাহলে আর তুমি দেরি করো না, তুমি এক্ষুনি পুটি মারি চলে যাও। কেউ যদি তোমায় রাস্তায় আবার জিজ্ঞেস করে তুমি বলবা যে ওই আগুনের চিকিৎসার জন্যই দাওয়াই আনতে যাচ্ছি, বুঝলে? দাওয়াই আনতে যাচ্ছি, কিন্তু তুমি দাওয়াই টানবা উল্টো দাওয়াই, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি পুটি বাড়ি যাচ্ছি। তো ওই মুর্শি সাহেব এই ব্যাপারটা হচ্ছে কি, ওই গাছটার হাদিয়া লাগবে যে। হাদিয়া মানে টাকা? জি। আচ্ছা আমি কি কোনো কাজে তোমার টাকা পয়সার ব্যাপারে কখনো না করেছি? তাইলে এই না 1500, এই 2000 টাকা পূরণ করে দে। ঠিক আছে না। আর ওই এক টুকরো রূপো লাগবে। রূপো? ঠিক আছে আমি দেখতেছি, তুমি একটু বসো। খুশি সাহেব
আরে মাস্টার, ভেতরে যাওয়ার আগে তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, বুঝো? জরুরি কথা? কি কথা বলো দেখি। উন্মাদের মতো হাসতে হাসতে গরু নিয়ে মাঠে যাচ্ছে। আরে সেটা তার পাগলামি না, পাগলের অভিনয়, অভিনয় করেছে সে। আরে মিন্টু তো প্রতি রাতেই গুপ্তচরগিরি করে দেখেছে যে বহরমালাতে ওই ফকিরনির দাওয়ায় দুধের সাথে মিশিয়ে আগুনকে খাইয়েছে। আরে আমার প্রশ্নটা তো সেকে নেই, এর পিছনে কিছু একটা ফাঁক আছে। হ্যাঁ, তিন নম্বর কোন শক্তি এর পিছনে কাজ করতেছে। তারা কারা? আমার মনে হয় কি জানেন, বহরমালত আর আপনার স্ত্রী আপনার উদ্দেশ্য সফল হতে দিতে চায় না। আমি আমার স্ত্রী শাহানার ব্যবস্থা পরে নিচ্ছি। আগে আমি বহর মাইতের ব্যবস্থা নেব, ওর পুরান কেসটা আমি আবার চালু করে ওর জেলের ভাত খাওয়ায় ছাড়ব। আগেই না, আগেই একসনে যাওয়ার দরকার নাই। আগে আমি ধলা ফকিরনির কাছ থেকে ঘুরে আসি, আরো পাওয়ারফুল ওষুধ নিয়ে আসি, দেখি কাজ হয় কিনা। মুন্সি সাহেব মনে রাখবে, ভাবি সাহেব বা বহর মালত কেউ কিন্তু আমাকে টার্গেট, আমাকে টার্গেট হচ্ছে আগুন, তারে উন্মাদ করতেই হবে। অথবা 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 কি খুন। তাহলে কিন্তু আপনার 100 বিঘা জমি হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তুমি তাহলে যাও, ধলা ফকিরনের কাছে আগে যাও। যাও। আমি তাহলে বাড়ির দিকে গেলাম। ঠিক আছে, আসসালাম আলাইকুম। বহর মাইতের ব্যবস্থা কিরাম করে করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। তুই যে বললি তোর জীবনের ওই বিষয়টা ফুল স্টপ দিয়ে রাখছিস, তো সেটা কিরাম, কমা জাতীয় ফুল স্টপ নাকি সেমিকোলন জাতীয় নাকি ব্যাপারটা? দেখলাও তোর একটা কথা কই, মানুষ পরবর্তী জীবনে বহুবার প্রেম করতে পারে, কিন্তু মানুষের জীবনে একটা প্রেম কখনো ভুলতে পারে না। সেটা কি প্রেম জানিস? সেটা হচ্ছে প্রথম প্রেম। এটা আমার কথা না, এটা হচ্ছে রবীন্দ্রনাথের কথা, নিশ্চয়ই তুই পড়ে থাকিস। তার মানে হলো গিয়ে মীরা তোর প্রথম প্রেম, তার তুই ভুলতে পারবি না। উল্টো দিক দিয়ে ধরলে মীরারও প্রথম প্রেম, সেও ভুলতে পারবি না তোর। তার মানেটা কি দাঁড়ালো রে? ওরে এ কথা করছিস কি যে জন্য, প্রথম প্রেম ভুলতে পারে না কিন্তু পরবর্তী জীবনে মানুষ গন্ডায় গন্ডায় প্রেম করে না, এটা নিয়ে তুই ভাবছিস কি যে জন্য? এটা নিয়ে ভাবছে বলেই একটা ব্যবস্থা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি ব্যবস্থা নিয়ে এসেছিস? এটা চিনিস? এটা তো মিরার এক পাটি স্যান্ডেল, ঢলা মারে দিয়ে পরায় ঢলা মা যদি এটা পরে দেয়। প্লিজ লায়ন, এটা তুই কোনোভাবে করতে পারিস না, জুতোটা ভিতরে ঢুকায় রাখ লায়ন। এটা আমি বুঝতে পারতেছি না তুই এত অধৈর্য হচ্ছিস কিসের জন্য। মীরা আগে ওর চিঠির উত্তরটা দিয়ে নিক,
তারপরে না হয় বোঝা যাবে। আর তুই কোন সাহসে কি কারণে ভিতরে ঢুকতে চাচ্ছিস? ভিতরে তো মা আছে, সেটা বুঝতে পারতেছিস? একটা কি রকম ব্যাপার হয়ে যাবে, মার সামনে গেলে তাস হয়ে যাবে না? কিন্তু ভাইটি তোরে তো বুঝতে হবে না, শোন, বোঝা ভাবে না হয় তাহলে অন্য ভাবে, তখন তুই ততবার পারিস করায় নিস। তিন দিনের ডোজ দিলাম, খাওয়ানোর পরে রেজাল্ট ভালো হলে 500 টাকা আর এক টুকরা রূপা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবেন, আর রেজাল্ট ভালো না হলে আপনাকেই আবার আসতে হবে। জি আচ্ছা মা, তাহলে আমি আসি। ভালো হয় কি জানেন, আপনি আগুন দিয়ে শহরে পাঠিয়ে দেন, সেখানে গিয়ে বড় মামারে খুঁজে টুজে ও ফ্রান্স চলে যান, তারপর ওখান থেকে লেখাপড়া শিখে যখন গ্রামের মধ্যে আসবে দেখবেন যে মুন্সি চাচা বাপ বাপ করে ওর সম্পত্তি সব দিয়ে দেবেন। এর মধ্যে আর তুই কথা কইস তো বন্ধু? আরে আমি তো আগুন দিয়ে ঢাকায় যাওয়ার কথা কত করেই বলছি, ওই তো রাজি হয় না। ওর বড় চাচা ওরে এমন করে বশ করেছে যে বড় চাচার কথার বাইরে সে আর কোনো কথাই শুনবে না। আলিপুরে তো সমস্যা হয়ে গেল, সমস্যা। এ সাসি, হাই, সর্বনাশ। ওরে আল্লাহ, আমি কি হবে নি? হায় হায় রে, যেখানে বাঘের বউ সেখানে রাত্রি হন, কি হবে নি রে? এ দোস্ত, এখন কি কি করবো, কি মানে কিভাবে কি করবি কা? চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না, একটা ব্যবস্থা করতেছি। এই ব্যান থামা, এই এই ব্যান থামা, এক কাজ কর, তুই আমার সাথে চল। সাসি, তুমি বড় করে ঘুমটা দিয়ে দাও, ঠিক আছে? এমন ব্যবস্থা করব, তুমি তার সাথে কথা বলবে, জিজ্ঞেস করবে, সব কিছু করবে, কিন্তু তোমাকে চিনবে না, ঠিক আছে? তুমি ঘুমটা দিয়ে দাও। তুই করবিটা কি? আপের আমার সাথে আয় তো। আপনি জানেন খবর পেয়ে গেছেন মুক্তার চাচা? খবর? কিসের খবর? আরে কিসের খবর মানে, আমি তো মনে করেছি যে ওই যে মীরার খবর পেয়ে আপনি ছুটে আসছেন। মীরা? মীরা কি হয়েছে রে? হ্যাঁ কি হয়েছে চাচা? হয়েছে কি, আমরা হাবাসপুর থেকে আসার পথে দেখি রাস্তার মধ্যে এই যে মীরার এক পাটি জুতা পরে রয়েছে, আমরা দেখে তো বিড়াল চমকে গেল। মীরার জুতা রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে মীরার জুতা কোত্থেকে আসলো? তখন চিন্তা করে দেখলাম নিশ্চয়ই মীরারে কেউ জোর করে তুটে নিয়ে গেছে। চিন্তা করেছেন আর কি হবে আমি বুঝতে পারতেছি না। আল্লাহ, মীরা হেরে কি করে আসবি, ওর স্যান্ডেলে কিভাবে আসবি? শুনলেন না লায়ন কি কলো, মীরাকে কারাগারে তুলে নিয়ে গেছে, বুঝতে পারতেছেন মনিকা কা? হ্যাঁ কস কি, এই কে নিছে আমার বিড়ালের কেক, কোথায় নিছে? হ্যাঁ কিরে, কত কষ্ট দেখেন? আমরা তো ভাবলাম আপনি বোধহয় খবর পেয়ে এদিকে ছুটে আসছেন। আপনি কি পুটি মারি যাবেন নাকি? রাক্তর মরি মারি এই সামনে কলে বাজে সে জায়গাটা আবার দেখা। চল 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 চল। এদিক পারি, 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 এদিক পার
মিয়া। তুমি জিপিএ ফোর পেয়েছো ছোট মিয়া? তাই খাতা গুলানো নেই, দোকানে লুকায় রেখে এসেছি। কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সব লিখে দিয়েছে, নাও দেখো। হাসান মাস্টার বললো যে ইংরেজিতে লেটার মার্ক পেয়েছে, কে এসে? সে তো জুয়েল ছেলে একখানা, 80 উপরে মার্ক পেয়েছে, তার সাথে আমার একটু সাক্ষাৎ করাই দিও তো। কিন্তু এইখানে তো 9 সাবজেক্টের নাম্বার আছে, বাকি এক সাবজেক্টের নাম্বার কই? থাকলে তো আমি জিপিএ 5 হয়ে যেত। ওই সেরকম তো কিছু বললো না, তাহলে আমি জিজ্ঞেস করে আসতেছি, কিন্তু তুমি ওখানে কি করতেছিলে? এটা তোমার পরে বলবো নে, যাও আগে গিয়ে খাতা সন্ধান করো। ব্যাপার তো বুঝতে পারতেছি না, বহুল মালদের বাড়ির সামনে এই খাতা পড়ে রয়েছে কিসের জন্য? সেটা তো আমিও বুঝতে পারতেছি না, দেখা তো মনে হইতেছে এটা এসএসসি পরীক্ষার খাতা। এই দেখ বাংলা সেকেন্ড পেপার, সন্ধি বিচ্ছেদ, কারক নির্ণয়। কিন্তু স্কুলের খাতা ওই বাড়ির সামনে পড়ে রইবে কিসের জন্য? সেটা তো আমিও ভাবতেছি, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস আঙ্গুর, হাতের লেখাটা কিন্তু ভেরিফাই কই? দেখি দেখি, এই দেখ। রজনীগন্ধাকে দেয়, আমি বুঝতে পেরেছি। আঙ্গুর, আসামি ধরে ফেলেছিস? না, এখনো তো ধরতে পারিনি। আসামির যখন খাতা পাওয়া গেছে, আসামি কেউ খুঁজে পাওয়া যাবে। তা অবশ্য ঠিক, চিঠি এরাই করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। ওকে যা। আমি আঙ্গুরের সাথে একটু পড়াশোনা বিষয়ে আলোচনা করে তারপর বাড়ির উপর আসলাম। তোর ওরা ছেড়ে দিল? কারা আব্বা? তোর ধরে নিয়ে গেছিল না আব্বা? আপনি এসব কি আবল তাবল কথা বলতেছেন? তাহলে তাহলে তোর স্যান্ডেল? ও খোদা, আপনি এটা কোথায় পেলেন? আমি তো সেই সকালে কলেজে যাওয়ার সময় এত খোঁজাখুঁজি করলাম, এত খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গাতেই পেলাম না। এটা তো পুটিবাড়ির রাস্তার মধ্যে পড়েছিল। পুটিবাড়ির রাস্তায়? হ্যাঁ।